হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও সো ফ্রেন্ডস তোমাদের মধ্যে অনেকের মধ্যে একটা ব্যাপার কাজ করছে এবং তোমরা আমাকে কমেন্টও করছো যে দিদি কি মেটেরিয়াল ইউজ করব কি পেন্সিল ইউজ করব কী কালার ইউজ করব। তো দেখো আমি তোমাদেরকে একটা খুব সাধারণ কথা বলবো পেপার পেন্সিল প্রতিটা মেটেরিয়াল যেমন ইম্পর্টেন্ট তার সাথে সাথে ইম্পর্টেন্ট তোমাদের স্কিল তো দেখো আমি আজকে তোমাদেরকে খুব মানে চিপেস্টের মধ্যে কিছু জিনিস দেখাবো যেগুলো আমি অলওয়েজ ক্যারি করি এবং বেশিরভাগ কাজে ইভেন এক্সামেও আমি এই জিনিসগুলো ইউজ করে থাকি তো দেখো ফার্স্ট আমি দেখাচ্ছি কয়েকটা পেন তো এই মাইক্রনের পেনটা এটা একটু এক্সপেন্সিভ কিন্তু এটা খুব প্রয়োজনীয় আর তারপরে রয়েছে একটা ব্রাশ পেন তো এটা ক্যামেলার ব্রাশ পেন বেশি না কুড়ি টাকা থেকে তিরিশ টাকা দাম তারপরে এটা একটা জেল পেন এটা কিন্তু আমার কেনা নয় পেয়েছিলাম বাইদেবাই পেনটা ভীষণ ভালো কাজ দিচ্ছে তো এটা দিয়েও খুব সুন্দর পেন স্কেচ করা যাচ্ছে এর জন্য নামি দামি একশো দেড়শো টাকার পেন কেনার কোনো দরকার নেই তারপরে রয়েছে এই একটা লাক্সারের পেন নেক্সট দেখা রয়েছে ইরেজার অ্যান্ড কাটার খুব সিম্পল পাঁচ দশ টাকা দামের জিনিস তারপর রয়েছে টম্বো মনো ইরেজার এটা একটু এক্সপেন্সিভ নেক্সট একটা প্লেন তিন টাকার বল পেন তারপর রয়েছে কাটার এই তিন টাকার বল পেন দিয়েও কিন্তু খুব সুন্দর সুন্দর পেন স্কেচ করা যায় আর এই হচ্ছে কিছু পেন্সিল আর্ট লাইন অপসরা স্ট্যাডলার ক্যামলিন এইসবের তো দেখো এই হচ্ছে খুব সামান্য সামান্য জিনিস আর এইগুলো দিয়ে কিন্তু রোজকার কাজ রোজকার প্র্যাকটিস করা হয় এর জন্য আমার সেই ফাইভ সরি ফেভার ক্যাস্টে নাইন হান্ড্রেডের দরকারও পড়ে না বা অন্য কোনো এক্সপেন্সিভ পেন্সিলেরও দরকার পড়ে না হ্যাঁ ওয়ে কমিশন ওয়ার্ক এই সমস্ত ক্ষেত্রে একটুখানি ভালো জিনিস ইউজ করতে হয় তবে রেগুলার ইউজ কিন্তু এই সমস্ত মেটেরিয়াল দিয়েই ইউজ করা যায় তবে আমি দেখি অনেক বিজ্ঞানার্স রয়েছে যারা প্রচণ্ড মেটেরিয়ালের ওপর বেশি অ্যাট্রাক্টেড হয়ে যায় এবং কাজটা সেই মতো করতে পারে না নেক্সট আসছে নিউজ প্রিন্ট নিউজ প্রিন্ট কেজি দরে একশো টাকা কেজিতে প্রচুর পেপার হয়ে যায় তাতে তোমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে পারবে কিছু ছবিও আঁকতে পারবে তো নিউজ প্রিন্টেরও ভাগ থাকে একটু ভালো একটু খারাপ তো এই হচ্ছে নিউজ প্রিন্ট তো আমি বলবো প্র্যাকটিসের ক্ষেত্রে অনেকে এই ধরনের স্কেচ বুকগুলো নষ্ট করো তো এইভাবে খাতাপত্র নষ্ট করার কোনো মানে হয় না কেজি দরে বা দিস্তা হিসেবে নিউজ প্রিন্ট কিনে নাও সেই মতো র্যান্ডম প্র্যাকটিস করো নো প্রবলেম নেক্সট আসছি এটা আমার একটা টেম্পোরারি বক্স যেটা আমি ক্যারি করি তো এর মধ্যে বেশ কয়েকটা জিনিস তোমরা দেখতে পারবে তো ফার্স্টে রয়েছে এই একটা স্যান্ড পেপার তো এটাতে পেন্সিল শার্প করার কাজ ইউজ হয় ওটাও বেশি দাম নয় অনলাইনে একশো টাকা অফলাইনে তিরিশ টাকা তারপরে এই দেখো এটা হচ্ছে ওয়াটার কালার ওয়াটার কালারটাকে আমাকে ইভেন কেটি ইউজ করতে হচ্ছে তবুও আমি ইউজ করছি অনেকে কি করে তো কেটি ইউজ করতে হচ্ছে এটা শুকিয়ে গেছে ফেলে দেবো দেখো ওয়াটার কালার এখানে জল দিলে এটা আবার আগের মতো হয়ে যাবে এটাকে নষ্ট করার কোনো মানে হয় না তো এই গেলো একটা ওয়াটার কালার ওয়াটার কালার কয়েকটাই রয়েছে আমার কাছে এক্সট্রা যেগুলো শেষ হয়ে গেছিলো নেক্সট রয়েছে নিডাবল ইরেজার খুব হাইপার রিয়েলিস্টিক স্কেচ মেনলি পোর্ট্রেট থোর্ট্রেটের কাজ করতে গেলে তখন লাগে তারপর হচ্ছে ক্যালিগ্রাফি পেন এটা হচ্ছে ক্রোকুইল পেন তো ক্যালিগ্রাফি আমার যেহেতু খুব পছন্দের একটা জিনিস তো এটা একটু এক্সপেন্সিভ ছিল বাট আমি বলবো তোমাদের না লাগলে কেনার কোনো দরকার নেই তারপর তো যেগুলো বললাম এই সমস্ত পেন মার্কার আর এটা হচ্ছে লাইনের একটা পেন তো এই হচ্ছে নর্মাল বেসিক কিছু জিনিস আর সেরম কিছু নয় নেক্সট এটা হচ্ছে ব্রুষ্টোর প্যালেট বাট এর ভেতরে যে কালারটা রয়েছে সেটা হচ্ছে জাস্ট ক্যামেলের ওয়াটার কালার তো আমি কিন্তু ক্যামেলের ওয়াটার কালারই ইউজ করি অনেকে দেখি অনেক দামি দামি ওয়াটার কালারগুলো ইউজ করে তো বলবো তোমাদের যদি সামর্থ্য থাকে অবশ্যই ইউজ করো বাট যদি তোমরা এখনও শিখছো প্র্যাকটিস করছো তো ক্যামেলের ওয়াটার কালার অনেকটা কম দামে হয়ে যায় দুশো টাকার মধ্যে সেটা নিয়ে নাও অনেক বেটার আর প্যালেটটা আমাকে একটু এক্সপেন্সিভ নিতে হয়েছে ক্যারি করার জন্য নেক্সট আসছি ব্রাশ তো ব্রাশ কিন্তু একটু ভালো ব্রাশই ইউজ করা আমাদের উচিত নাহলে অনেক সময় প্রবলেম হয়ে যায় কাজ করতে তো ব্রাশের ব্যাপারটা হচ্ছে কিছু সিনথেটিক ব্রাশ আছে এইগুলো এগুলো হচ্ছে স্টেশনারি থেকে নেওয়া আমার তারপরে রয়েছে কিছু ন্যাচারাল হেয়ারের ব্রাশ তো এছাড়া আমার অনেক ব্রাশ রয়েছে এবার একটা কথা বলি ব্রাশ কিন্তু সবাই কেনে ঠিকই বাট অনেকে ব্রাশ যত্ন করে রাখতে পারে না এগুলো হচ্ছে সিনথেটিক হেয়ারের ব্রাশ এগুলো হচ্ছে একরালিক এই সমস্ত ক্ষেত্রে লাগে তো আমি বলবো একটা ব্রাশ যদি তোমরা ইউজ করো সঠিকভাবে সেটাকে মানে প্রচুর দশ বছরের বেশি যদি ইউজ করা যায়ই আমার কাছে এখানে সাত আট বছরের পুরোনো ব্রাশও আছে যেগুলো আমি ইউজ করছি তো এটা হচ্ছে ব্রুষ্টোর যে সাতটা কি দশটা সেটের একটা ব্রাশ আছে অয়েল অ্যাক্রেলিক ওয়াটারের জন্য তবে এটা দিয়ে ওয়াটার কালার করা যায় না কেন বলেছে আমি জানি না তো অয়েল অ্যাক্রেলিক যথেষ্ট ভালো মতো করা যায় কিন্তু ওয়াটার আমি করতে পারি না জানি না কেউ হয়তো করতে পারে এর আরও কিছু রয়েছে সবগুলো দেখাতে পারিনি এই যে টোটাল সেট হচ্ছে এটা তো এটা অনলাইন দামটা একটু বেশি অফলাইনটা একটু কম আমি দেখেছি নেক্সট আর কি আছে দেখাচ্ছি তোমাদেরকে হ্যাঁ নেক্সট আছে এই যে হগের ব্রাশগুলো এগুলো মেনলি অয়েলের জন্য ইউজ করি তো এই গেল হচ্ছে ব্রাশ আরও কয়েকটা ব্রাশ আছে এক সেকেন্ড এরপর একটা দেখাচ্ছি সেটা হচ্ছে চাইনিজ ব্রাশ তো এই চাইনিজ ব্রাশটাও আমি নিয়েছিলাম একটু কস্টলি পড়েছিলো তবে কাজ খুব ভালো দেয় তো আমি বলবো যে এত কস্টলি ব্রাশ নেওয়ার দরকার নেই যদি পসিবল তো এই ন্যাচারাল হেয়ারের যে সোনায়ের যে ব্রাশগুলো হয় সেগুলো ইউজ করো একটা চাইনিজ ব্রাশ নিলে নিতে পারো এতে ওয়াটার কালার এনাফ আর এটা হচ্ছে হগের বড় ব্যাকগ্রাউন্ডগুলো চাপানোর জন্য যে ব্রাশগুলো ইউজ করা হয় সেই টাইপের ব্রাশ তো এই হচ্ছে ব্যাপার ব্রাশের ফাংশান থেকে শুরু করে সমস্ত কিছু আর কিছু রয়েছে স্প্যাচুলা যেটা হচ্ছে কালার ইউজের জন্য কালার মিক্সিংয়ের জন্য ব্যবহার করা হয় তো দেখো এই হচ্ছে ব্যাপার আর কিছুই না আর এই যে ওয়াটার কালার যেটা বললাম তো খুব সামান্য সামান্য ওয়াট মানে মেটেরিয়ালস আমি ইউজ করি তো তোমাদেরকে এটাই বলার যে মেটেরিয়ালের দিকে ফোকাস না করে কাজে ফোকাস করো ব্যাস এইটুকুই আজকের ভিডিওতে বলার